সড়কের নিচে থেকে মানে দোকান চাইছিল তুলতা তোলার টাইমে এইরকম স্পিডে একটা গাড়ি আছে, বেলুনীয় গাড়ি, মানে গাড়িটা বর্মা হোক চাই তার লোকাল সুপারি হোক তার মানে গাড়িত লোড আইও মারছে ফেলা বারো মজার গাড়িটা। পাঁচগ্রামে সুপারি সরবরাহকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরে পেলেন তিনজন। সেই ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিবরণে জানা গেছে, শনিবার রাতে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অন্তর্গত 6 নম্বর জাতীয় সড়কের বাগমারা জানকী বাজার বাইপাসে সংঘটিত দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে ভাগ্যক্রমে বাঁচলেন আহত তিন ব্যবসায়ী। সুপারি ভর্তি ব্যাপরুয়া একটি বেলেনো গাড়ি সুপারি সরবরাহের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে পরপর ধাক্কা মারে জাতীয় সড়কের পাশে থাকা ফুটপাতের ব্যবসায়ীদের উপর। এই ঘটনা নিয়ে রাতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তা নিয়ন্ত্রণ করে এবং অভিশপ্ত গাড়িটি উদ্ধার করে পাঁচগ্রাম থানায় নিয়ে যায়। যদিও গাড়ির চালক সহ অন্য এক ব্যক্তি গাড়ি ফেলে দ্রুত গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। এদিকে এই ঘটনায় আহত 14 বছরের বিরাজুল আহমেদ নামের এক কিশোর সহ বারোমোচা ব্যবসায়ী দিলওয়ার হোসেন, সবজির দোকানদার রবিচুল হক, মাছ ব্যবসায়ী ফয়াজুর রহমান মৃত্যু মুখ থেকে ভাগ্যক্রমে জীবন ফিরে পেয়েছেন। যদিও আহতদের শরীর মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তারা চিকিৎসাধীন। আহত এবং ক্ষতিগ্রস্তরা সবাই পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বকরিহাওড় প্রথম খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি আজ এই ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দুর্ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে জানান, গাড়িটি এতটাই ব্যাপরুয়া ছিল যে দোকান ভেঙে চুরমার করে কয়েকজন লোককে আহত করে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। দেখে নিন আমাদের প্রতিনিধির সঙ্গে বিস্তারিত। আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী গ্রেফতারের পর হাইলাকান্দি জেলার যে বার্মি সুপারি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কালো অধ্যায় জনসম্মুখে এসেছিল এবং পুনরায় আরো একবার হাইলাকান্দি জেলার যে বার্মি সুপারি সরবরাহ বা সিন্ডিকেট চলছে তা জনসম্মুখে এসেছে। কেননা গতকাল রাতে হাইলাকান্দি জেলার বাগমারা উত্তরকাঞ্চনপুর যে নতুন বাইপাস, সেই বাইপাসের এই স্থানে একটি বিলাসী গাড়ি, বেলুনীয় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং এই দুর্ঘটনার গাড়িটি দুর্ঘটনার পরই স্থানীয়রা এসে দেখতে পান যে এই গাড়িতে রয়েছে কয়েক বস্তা বার্মি সুপারি, অবৈধ সন্দেহভাজন বার্মি সুপারি এবং এই স্থানেই সেই গাড়িটি রাত আনুমানিক 10টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে এবং এই দুর্ঘটনার পর গাড়িটিকে ধাক্কা মারে এখানে টাকা দ্বারা সুতো দ্বারা দরিদ্র ব্যবসায়ী, বিশেষত রাস্তার পাশে বা বিভিন্ন ফুটপাতে যারা বিভিন্ন ব্যবসা করেন এই ব্যবসায়ীদের উপর গিয়ে গাড়িটি ধাক্কা মারে। এতে তিনজন এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী আহত হওয়ার পাশাপাশি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। সম্পূর্ণ বিষয়টা আসলে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছিল বা কিভাবে এই বিষয়টা মানে ব্রেক মারছে, ব্রেক মারে বারোমাজার গাড়িটা ভাঙিছে, ও গাড়িটা আমার আমার ফলের দোকানের আম সাম নষ্ট করছে, সবজি দোকানের সবজি দোকান গেছে ভাঙিছে, সবজি দোকানের যে মালিক মালিকর মাথা ফাটিছে, বারোমাজার যে বেটা বেছে বাচ্চা একুর অনা গেছে, অনা নষ্ট হয়েছে, ফা নষ্ট হয়েছে, এবারে মাছ গেছে, মাছ সব ছুটে গেছে, একজন গেছে সোজা গেছে রোডে দিয়ে, একজন বাম দিকে গেছে গিয়া, তারা মানুষ আসলো এখানে কয়জন আহত হয়েছে, তিনজন আইয়া তোমার জন্য মারছে বারো হাজার দোকানো ইনে দুটো মানুষের জখম করিয়া আইয়া মানে বারোমাজার দোকান একটা আসলো, সবজির দোকান একটা আসলো, একটা মাছের দোকান আসলো, মানে তারা বৃষ্টি দিছে, মানে মানুষ আমরা গ্রামের মানুষ সব তো এটা পাহাড়ি রাস্তা, তারা মানে গড়ে গেছেন গিয়া, যাওয়ার পরে
তারা দোকানটা বন্ধ হরিয়া মানে আওয়ার টাইমে মানে দোকানটা বন্ধ হরিলে মানে নিষেধাজ্ঞাকে সড়ক নিষেধাজ্ঞাকে মানে দোকান চাইছিলা তুলতা তোলার টাইমে এরকম স্পিডে একটা গাড়ি আছে বেলুনীয় গাড়ি মানে গাড়িটা বর্মা হোক চাই তার লোকাল সুভারি হোক তার মানে গাড়িত লোড আইও মারতে ফেলা বারমজার গাড়িটা মারার পরে সড়কতে নামি গেছে গাড়িটা নামার পরে মারছে সবজির গাড়ি সবজির গাড়িত মারার পরে সবজির গাড়ি ড্রাইভারে তলে ফেলাইছে ফেলাই গেছে মাছের গাড়ি মাছের দোকানে গিয়ে মারতো মাছের দোকানে মারাত লাগে গাড়িটা মারছে না ঘুরি গেছে ঘুরার পরে গাড়িটা চাইছিল উঠি যাইতো উঠাত লাগিয়া উঠতে পারছে না মানে ডিফারেন্সিয়াল লাগিছে ফিসর এর পরে ড্রাইভারটা ভাই বাকি গেছে বেফরুয়া আসলো ভাই বেফরুয়া কমসে কম 90-80 স্পিডত আসলো।